বুথ দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ ঢোমকল পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মানিকনগর গ্রামের ঘটনা গুরুতর জখম হন তিন তৃণমূল কর্মী তাদের নাম তুজান আনসারি মাসাদুল ইসলাম ও মলিক মন্ডল তুজামকে প্রথমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতায় তার পরিবারের অভিযোগ কংগ্রেসের দিকে তাতে আমার বাড়ি একদিকে